আসসালামু আলাইকুম, আজ 6 আগস্ট 2023, আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। দর্শক, পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, একের পর এক মার্কিন কর্মকর্তারা ঢাকায় আসছেন। এর ধারাবাহিকতায় ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। রোববার দিবাগত রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, দুর্নীতি দমন ও অর্থ পাচার বন্ধে সহযোগিতা বিষয়ে আলোচনার জন্যই আসছেন তিনি। ঢাকা সফরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সাথে তার বৈঠকের কথা রয়েছে। আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। রিচার্ড নেফিউর ঢাকা সফরটি সৌজন্যমূলক বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। যুক্তরাষ্ট্রের কূটনীতি ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন নেফিউ। গত 5 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন। রিচার্ড নেফিউ সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সাথে দুর্নীতি রোধে কাজ করেন নেফিউ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে তাদের বাংলাদেশ সফরে অন্যরকম ইঙ্গিতই বহন করছে। এ বিষয়ে সরকার ও বিরোধী দলকে সতর্ক থাকতে হবে। বিরোধীদের ওপর দমন পীড়ন বন্ধ না হলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব। চেঞ্জ টিভিকে দেওয়া এক ফোন আলাপে তিনি বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে তাতে জাতিসংঘে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে, পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তি মিশনে গেলে বাড়তি আয়ে তার বাড়িতে বিল্ডিং হয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশের সরকারের কর্মকর্তাদের ছেলেমেয়েরা আর বিদেশে পড়ালেখা করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে। আসাম রব বলেন, সরকারি খরচে আওয়ামী লীগ সমাবেশে ভোট চাইছে, আগে পদত্যাগ করেন তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। আওয়ামী লীগ সরকার দেশটাকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে। অভিযোগ করে তিনি বলেন, রিজার্ভ নাই, ডলার নাই, টাকা পাচারকারীদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট হবে না তা পাগল ব্যক্তিও বিশ্বাস করে না। আওয়ামী লীগের খাতিরের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে সমাবেশে দাবি করেন আসম আব্দুর রব। তিনি আরও জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন পুলিশকে হুঁশিয়ার করেছে। ভারত বলে দিয়েছে, দেশের মানুষের ইচ্ছানুসারে নির্বাচন হবে। আওয়ামী লীগের শরিক বাম নেতারা চীনে গিয়ে খালি হাতে ফিরেছেন। একে একে এই সরকারের সব ডিউটি নিভে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের গলা শুকিয়ে গেছে, ছবিতেও তাদের বিষণ্ণ লাগে। হেফাজতে ইসলামের পদ ফিরে পেলেন কারাবন্দী মাওলানা মামুনুল হক। 2020 সালের 15ই নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছিল হেফাজতের কমিটি। তবে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার জেরে সেই কমিটি বিলুপ্ত করা হয়েছিল। মাওলানা মামুনুল হক, আজিজুল হক, ইসলামাবাদী সহ সেই কমিটির প্রভাবশালী নেতাদের অনেকেই কারাগারে গিয়েছিলেন। এখন সেই বিলুপ্ত কমিটির সবাইকে বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজধানী খিলগাঁও মার্ক জানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগের কমিটির সকল সদস্যকে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়নের জন্য 12 সদস্য বিশিষ্ট একটি সাব কমিটিও গঠন করা হয়। মহাসচিব মাওলানা সাজেদুর রহমানকে সেই সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সভায় সদ্য প্রয়াত সিনিয়র নায়েবে আমির আল্লামা মোহাম্মদ ইয়াহিয়ার শূন্য পদে 2 জনকে দায়িত্ব দেওয়া হয়। তারা হলেন হাটহাজারী মাদ্রাসার বর্তমান মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি এবং ঢাকার কামরাঙ্গীরচর মাদ্রাসার আল্লামা আতাউল্লাহ হাফিজজি। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে হেফাজত নেতারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দু গ্রুপের সংঘর্ষে কওমি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। আর এখন পর্যন্ত এই হত্যায় জড়িত আসামিরা আটক না হওয়ায় সরকারের চরম ব্যর্থতা বলে অভিহিত করেন। একই সাথে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। বৈঠকে হেফাজত নেতৃবৃন্দ মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল ওলামায়ে কেরামের দ্রুত মুক্তি এবং 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সকলের মুক্তি ও মামলার প্রত্যাহার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে সকল নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এদিকে সংগঠনের নতুন সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সেই বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত নেতা মাওলানা আজিজুল ইসলামাবাদী বলেন, এই সিদ্ধান্তকে আমরা খুব ইতিবাচকই দেখছি।
এর মধ্য দিয়ে হেফাজতে ইসলাম আগের সেই জৌলুসপূর্ণ যৌবনে ফিরে যাবে। দেশের তৌহিদি জনতা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় হেফাজতকে যেভাবে দেখতে চায়, নতুন এই নেতৃত্ব ঠিক সেভাবেই কাজ করবে। ভারত ও পাকিস্তান পরস্পরের শত্রু রাষ্ট্র, তাই বলে কি ভালোবাসা আটকে থাকবে কাঁটাতারের বেড়ায়? পাকিস্তান থেকে প্রেমিকের খোঁজে ভারতে চলে এসেছেন সীমা, আবার স্বামী ও দুই সন্তানকে ফেলে প্রেমিক নাসরুল্লাহর কাছে পাকিস্তানে চলে গিয়েছেন অঞ্জু। সেখানে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন নাসরুল্লাহকে। এই তালিকার সঙ্গে এবার যুক্ত হয়েছেন পাকিস্তানি এক যুবতী। তিনি অনলাইনে বিয়ে করেছেন ভারতের যোধপুরের এক যুবককে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। তার নাম আমিনা। তিনি বিয়ে করেছেন যোধপুরের আবরাজকে। অনলাইন আনন্দবাজার লিখেছে, এক্ষেত্রেও অবশ্য শচীন সীমাদের মতো গল্প তৈরি হতে পারত। ভারতে আসার ভিসার জন্য আবেদন করেছিলেন আমিনা, কিন্তু দ্রুত ভিসা মেলেনি। বাধ্য হয়েই তাই ভার্চুয়াল মাধ্যমে বিয়ে করার সিদ্ধান্ত নেন এ যুগল। বুধবার রাতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মুসলিম ধর্মের রীতিনীতি মেনেই বিয়ে করেছেন আবরাজ আমিনা। বিয়েতে ভারত এবং পাকিস্তানের উভয় পক্ষের কাজের উপস্থিত ছিলেন। দুই পক্ষের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। রাজস্থানের যোধপুরে বিয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি আত্মীয় অতিথিদের সামনে তুলে ধরার জন্য বরের পরিবারের তরফে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়। আবরাজ জানিয়েছেন, নববধূর ভিসার জন্য শিগগিরই আবার আবেদন করবেন তারা। তার কথায়, পাকিস্তানে আমাদের কিছু আত্মীয় আছে, তারাই বিয়ের সম্বন্ধ করে দেন। অনলাইনে বিয়ে করতে বাধ্য হলাম দুই দেশের পারস্পরিক সম্পর্কের কারণে। ভিসার জন্য বেশ কিছুটা সময় লাগবে। আবরাজ আরও জানান, তিনি যদি পাকিস্তানে গিয়ে বিয়ে করতেন তাহলে আইনত সেই বিয়েকে হয়তো বৈধতা দেওয়া হতো না। সব দিক বিবেচনা করেই ভার্চুয়াল মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরের পরিবার এখন নববধূর আগমনের জন্য দিন গুনছে। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, আমরা হিন্দি ভাষার দাসত্ব করব না। হিন্দি ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য প্রসঙ্গে শনিবার ডিএমকে প্রধান ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ওই মন্তব্য করেন। এর আগে সংসদের সরকারি ভাষা কমিটির 38তম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত হিন্দিকে কোনো বিরোধিতা ছাড়াই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, হিন্দি স্থানীয় ভাষার সাথে প্রতিযোগিতায় নেই এবং সমস্ত ভারতীয় ভাষার প্রচারের মাধ্যমেই জাতি শক্তিশালী হবে। ভারতীয় ভাষাগুলোকে উন্নীত করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন ফোরামে হিন্দি এবং অন্যান্য ভাষাকে গর্বের সাথে উপস্থাপন করেন। অমিত শাহর এ ধরনের মন্তব্যের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পাল্টা জবাবে বলেছেন, আমি হিন্দি গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুঃসাহসী প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। এটি অহিন্দি ভাষী লোকদের তাদের দাস বানানোর একটি নির্লজ্জ প্রচেষ্টা। স্ট্যালিন আরও বলেন, তামিলনাড়ু হিন্দি আধিপত্য ও তা চাপিয়ে দেওয়ার যে কোনো রূপ প্রত্যাখ্যান করে। আমাদের ভাষা ও ঐতিহ্য আমাদের সংজ্ঞায়িত করে, আমরা হিন্দি দাসত্ব করব না। মুখ্যমন্ত্রী স্ট্যালিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, কর্ণাটক পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যই হিন্দি চাপানোর তীব্র বিরোধিতা করছে। মাননীয় অমিত শাহ, অনুগ্রহ করে ক্রমবর্ধমান প্রতিরোধের উপর নজর দিন। 1965 সালের হিন্দি বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গকে উস্কে দেয়া একটি বোকামি হবে। স্ট্যালিন এভাবে তামিলনাড়ুতে ধারাবাহিক বিক্ষোভের কথা উল্লেখ করেন, যার ফলে শেষ পর্যন্ত 1967 সালে ডিএমকে রাজ্যে ক্ষমতা এসেছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। Top Mart Limited. Your expectation is our commitment. স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।